হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন কাবাব। তো চলো লেটস স্টার্ট। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনগুলো পুরোটাই সলিড, আর এটাকে আমি একদম ছোটো 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 টুকরো করে কেটে নিয়েছি, কারণ এটাকে স্ম্যাশ করে নিতে হবে। তো এখানে আমার অতটা চিকেন লাগেনি, তাই বাদবাকিটা আমি রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ চিকেনগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তারপর এখানে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা আমি একবারে এটাকে স্ম্যাশ করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। তো এর মধ্যে আমি একে একে অ্যাড করব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর লেবুর রস। ভিডিও করতে করতে মানে একা একা না, আমি ঠিক পেরে উঠি না। তো চলো, যাই হোক, এর মধ্যে অ্যাড করলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, এখানে দিচ্ছি একটু সোয়া সস, লেবুর রসটা অবশ্যই দেবে, সোয়া সস যদি নাও বা দিতে পারো লেবুর রসটা অবশ্যই দেবে। তো পরিমাণ মতো নুন দিলাম। এরপরে আমি আমার বরকে বলেছিলাম গুঁড়ো লবঙ্গ আন, গুঁড়ো গোলমরিচ আনতে, বাট ও গোটা নিয়ে এসছে, তো যাই জন্য এভাবে দিলাম। তো এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে একে একে দেখো ডিম, ব্রেড ক্রাম্বস, অ্যারারুট। তো চলো লেটস স্টার্ট, একবার দেখে নাও কীভাবে স্টেপ বাই স্টেপ এটা করছি। তো সবাই জানো এটাকে প্রথমে একটুখানি ডিমে চুবিয়ে নিতে হবে, দেন এটাকে অ্যারারুটে নিতে হবে, দেন এটাকে ব্রেড ক্যাম্পসের মধ্যে, ডিমের মধ্যে আরেকবার চুবিয়ে আবার ব্রেড ক্যাম্পসের মধ্যে দিয়ে একটা সুন্দর কাবাবের শেপে নিয়ে আসতে হবে। তো চলো দেখতে থাকো। তো আমি এটাকে চাটুতে ভাজা বসিয়ে দিয়েছি, অল্প তেলে একদম শেকে শেকে এটা করতে হবে। তো এখানে আমার চিকেন কাবাব রেডি উইথ স্যালাড অ্যান্ড মাস্টার্ড সস। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।